আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখলেন তো সকাল থেকে কিভাবে বৃষ্টি হচ্ছে, সারা দিন একটু থামছে, আবার জোরে সোরে বৃষ্টি হচ্ছে। তো এভাবেই চলেছে সারা দিন ধরে। আজকে ভাবলাম একটু পুলি বানাই, যেহেতু কোরবানির মাংস রান্না করা আছে, তো ঝাল পুলি বানাবো আজকে কোরবানির মাংস দিয়ে। অনেক দিন খাওয়া হয় না কোরবানির মাংস দিয়ে এভাবে করে পিঠা। যখন ছোট ছিলাম আম্মু বানাতো আর কি ঝুরা মাংস দিয়ে, এখন তো আর ঝুরা মাংস হয় না আমাদের কারো। তাই আর কি রান্না করা ছিল, ওইগুলো থেকে নিয়ে ভাবলাম একটু মাংস দিয়ে তারপরে পুলি পিঠা বানাই সন্ধ্যা নাস্তার জন্য। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব নিয়ে নিয়েছি কেটে, তারপরে মাংসগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াই দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট করে কেটে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু মাংসটাও রান্না করা, তাই আর কি আলুটা কাঁচা দিলাম না, সেদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলুটা একটু নেড়ে চেড়ে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটু জিরা পাউডার, আর কোনো মশলাই দিব না এখানে। তো এটা দিয়ে একটু খানিক নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো একটু ধনে পাতা দিয়ে। যেহেতু রান্না করা আলু আর মাংস দুইটাই রান্না করা, তাই আর কি বেশিক্ষণ সময় লাগবে না, এভাবে একটু ভেজে নিলে হয়ে যায়। তো এতটুকু ভাজাতেই মাংসটা অনেক বেশি মজার হয়, এভাবে করে আলু দিয়ে ভাজলে আর কি নাস্তা বানালে এই নাস্তাটাও খেতে অনেক বেশি মজা হয়, যেহেতু কোরবানির মাংস এটার একটা আলাদাই স্বাদ। তাই এই তো ফ্রোজেন করা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব। এটা হচ্ছে সিঙ্গারার খামির, আমি আগে মেখেছিলাম, ডিপ ফ্রিজে ছিল, এখান থেকে নামিয়ে নিয়েছি। ঠিক যেভাবে মেখে রেখেছিলাম ওইভাবেই আছে। এখন ওই খামির থেকে আমি রুটি বেলেছি একটা বড় করে, তারপরে এভাবে একটা কাচের জারে ঢাকনা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এভাবে করে কাটলে দেখা যাবে পুলিগুলো সবগুলো এক সাইজের হবে আর দেখতে সুন্দর লাগবে, তাই এভাবে করে করে নিচ্ছি। তবে ছোট ছোট করে রুটি বানিয়েও করা যায়। তো আজকে আমি এভাবে করলাম, খামিরটা যেহেতু মাখা আছে তাই ঝামেলাটা আর হলো না, মানে খামিরটা আর এক্সট্রা করে মাখতে হয়নি। সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো রুটির মধ্যে পুর দিয়ে দিচ্ছি, মাংসের যে পুরটা বানিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু অনেকটাই ছোট হয়েছে তাই এটার মধ্যে বেশি একটা পুর দেওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু বটাই যাবে না, তাই অল্প পরিমাণ করে করে দিয়ে দিচ্ছি সবগুলোতে। এই তো এভাবে করে আমি সবগুলোতে দিয়ে দিই, তারপর সবগুলোর মুখগুলো সিল করে নিব, মানে পুলি পিঠার শেপ দিয়ে নিব আর কি। সবগুলো পুলি আমি বানিয়ে নিয়েছি, এখন তেলের মধ্যে ভেজে নিব। তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি, তো এটা বেশি গরম করা যাবে না, তেল হালকা কুসুম গরম থাকা অবস্থায় পুলিগুলো দিতে হবে এখানে, না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরের খামিরটা আর সেদ্ধ হবে না, আর একটু ক্রিস্পি ভাবও আসবে না। তো এভাবে করে আস্তে আস্তে করে কম জ্বালে এটা ভেজে নিতে হবে। আমার কয়েকটা পুলির মুখ খুলে গিয়েছে, তো এটাতে আমি প্যাচটা দিইনি তার জন্য, আর একটু পানি লাগিয়ে দিলে তাহলে কিন্তু মুখগুলো আর খুলতো না। তো কেয়ার করা কয়েকটা খুলে গিয়েছে, কিছুই করার নেই। তো
তো আমার ভুলটা হয়েছে, আমি একটু পানি লাগিয়ে দিই নেই, যেগুলোতে হালকা একটু পানি লাগিয়ে মুখটা বন্ধ করেছিলাম ওইগুলো ঠিক ছিল, বাকিগুলো কয়েকটা খুলে গিয়েছে। তো এখন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর একটা পাশে দিয়েছিলাম ওইটা এখনও হয়নি। এই তো এভাবে হালকা আছে, এগুলো ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে আর কি এগুলো ভাজতে হয়, তাড়াহুড়ো করে ভেজে নিলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। তো এগুলো খেতে কিন্তু সিঙ্গারার মতনই হয়েছে। এই তো আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখানে মেয়োনিজ নিয়েছি আর টমেটো সস নিয়েছি এগুলো দিয়ে খাওয়ার জন্য। তো বাদ বাকি যে খামিরগুলো ছিল ওইগুলো আমি আবার বক্স ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এতগুলো খামির তো আর লাগবে না তাই। তো এই তো আমরা এখন সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।